এডিসি এলাকার ইনার লাইন পারমিট চালু করতে হবে, ইনার লাইন পারমিট চালু করতে হবে। এবং ত্রিপুরার রাজ্যের বিধানসভার যে আসন সাতটির মধ্যে অর্ধেক 30টি আসন রিজার্ভ করতে হবে। সেই সঙ্গে আছে পুলিশ প্রশাসনের যাবতীয় ক্ষমতা, নিয়োগের ক্ষমতা দিতে হবে, ভূমি বন্দোবস্তের ক্ষমতা দিতে হবে। সেই সঙ্গে এলাকাতে, সংশ্লিষ্ট এলাকাতে যত বনজ প্রাকৃতিক সম্পদ আছে, খনিজ সম্পদ আছে, গ্যাস আছে ইত্যাদি ইত্যাদি, এগুলি ব্যবহারের যাবতীয় অধিকার তাদেরকে দিতে হবে। সংশ্লিষ্ট এলাকার সমস্ত রাজস্ব টুল ফি আদের ক্ষমতা দিতে হবে ইত্যাদি ইত্যাদি। তো এই দাবিগুলি নিয়ে 16টা দাবি আছে, আর অনেকগুলি আছে, এইগুলি যদি বাস্তবায়ন করা হয় তাইলে এই রাজ্যে গ্রেটার ত্রিপুরাণ্ডি মানে হওয়ার পথে নাগাল্যান্ডের কাছে। তো এর জন্য আমরা যেটা দেখলাম আলোচনাতে, কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী এদেরকে অ্যাসুরেন্স দিয়েছে যে আমরা এই সমস্ত বিষয়ে বিবেচনা করছি এবং এর জন্য একজন মধ্যস্থতাকারী অফিসার নিয়োগ অতি শীঘ্রই তারা করবেন এবং আগামী 2-3 দিনের মধ্যেই হয়তো এই খবর আমরা পাবো, এই জন্য কথা ওদের ওরা দিয়ে গেছেন। তার পরবর্তী সময়ে আমরা কি দেখলাম, তারা মানে ত্রিপুরা মতা দল বুঝে গেছে যে হ্যাঁ ওদের দাবি পূরণ হওয়ার পথে, খুব বিজয় উল্লাস করলো সারা রাজ্যে, এখনো তাদের বিজয় উল্লাস চলছে। তো এই যে ব্যাপারটার পর ত্রিপুরা রাজ্যে আমরা দেখলাম কি আজকের পত্রিকাতে মাননীয় মুখ্যমন্ত্রী সাহেব বললেন যে না না আমরা ত্রিপুরা ল্যান্ড নিয়ে কোনো কথা বলিনি, আমরা ত্রিপুরা হতে দেব না ইত্যাদি ইত্যাদি বলে মানুষকে আশ্বস্ত করার চেষ্টা করেছেন। এটা এটা আমরা কি করে মেনে নেব ওনার কথা, কি করে তার কথা আমরা আশ্বস্ত হব? ত্রিপুরার যে মানুষ বাঙালি আমরা কোনোভাবেই পারি না। এই উল্লিখিত দাবিগুলি যদি পূরণ হয়, যেটা স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে এখন ডাইরেক্ট কথা হয়েছে, এখানে ত্রিপুরা রাজ্যের কিন্তু ভূমিকাই থাকছে না, সরাসরি কেন্দ্রীয় সরকার স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে কথাবার্তা হয়ে গেল ত্রিপুরা মতা দলের, মাঝখানে কোনো তৃতীয় পক্ষ নেই। কাজে কেন্দ্রীয় সরকার যদি ভবিষ্যৎ রাজনৈতিক স্বার্থে মানে এই দাবিগুলি মেনে নেয় তাহলে আমাদের অবস্থাটা কি হবে? গোটা রাজ্যবাসীকে সদা সতর্ক করতে হবে, আমাদেরকে সবাইকে নিয়ে একটা তীব্র আন্দোলন তৈরি করতে হবে, কেন্দ্রীয় সরকারকে বুঝিয়ে দিতে হবে যে যে সর্বনাশ তো হয়ে গেছে তো হয়ে গেছে, আর যাতে কোনো সর্বনাশী পদক্ষেপ এই কেন্দ্রীয় সরকার না দেয় তাহলে কিন্তু বাঙালিরা বাধ্য হবে নতুন করে আন্দোলনে নামতে এবং আমাদেরকে নামতে হবে যে বাঁচার আন্দোলনে, অস্তিত্ব অধিকার রক্ষার আন্দোলনে সবাই এগিয়ে আসবে।